ব্রিটেনে কি এই মুহূর্তে একটি গৃহযুদ্ধ চলছে নাকি সেদিকেই যাচ্ছে এমনই একটি প্রশ্ন তুলেছেন ইলন মাস্ক আর এই প্রশ্ন তোলার মধ্য দিয়ে বিশ্বের এই যে ট্যাক জায়ান্ট ইলন মাস্ক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এখন কথার যুদ্ধে অবতীর্ণ হয়েছেন ইলন মাস্ক তিনি টুইট করেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি শুধু মুসলিম কমিউনিটিকে প্রোটেক্ট করতে চান ব্রিটেনে যে আরও অন্যান্য কমিউনিটি রয়েছে সেই ব্যাপারে তার কী মতামত বা কী চিন্তাভাবনা এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ারস্টারমার তিনি বলছিলেন যে মুসলিম কমিউনিটিকে টার্গেট করা হলে মুসলিম কমিউনিটির পাশেই থাকবেন তিনি তাদের নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন সেটাই করবেন কিন্তু সারা দেশব্যাপী গত সাত দিন ধরে যেই রায়ট চলছে যেই দাঙ্গা চলছে যেই যেই দাঙ্গা এখন ছড়িয়ে পড়ছে ব্রিটেনের এক শহর থেকে আরেক শহরে যেই দাঙ্গা এখন সহিংসতায় রূপ নিয়েছে যেখানে পেট্রোল বোমা ছুঁড়ে মারা হচ্ছে পুলিশের উপরে আক্রমণ করা হচ্ছে পুলিশকে পেটানো হচ্ছে আর্মি নামানোর পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঠিক এই রকম একটি অবস্থায় ইলন মাস্ক মনে করছেন ব্রিটেনে গৃহযুদ্ধ হতে পারে সবগুলো কমিউনিটি এই গৃহযুদ্ধে অংশ নিতে পারে কারণ এই এই যেই ব্রিটেনে এখন এই মুহূর্তে যে রায়ার চলছে সেটা শুধু মুসলিম কমিউনিটিকে টার্গেট করে নয় এটি পুরো ব্রিটেনে যতগুলো কমিউনিটি রয়েছে প্রত্যেকটি কমিউনিটিকেই ক্ষতিগ্রস্ত করবে এমনটাই বলছেন ইলন মাস্ক এদিকে স্যার কিয়ারস্টারমার তিনিও একটি প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি যেটা বলছেন যে এটা একটি সঙ্গবদ্ধ সংঘবদ্ধ গুন্ডামি মানে গুন্ডামি চলছে ব্রিটেনের ভিতরে এবং এটা এটা ব্রিটেনের যে রাস্তায় অথবা অনলাইন এটা কোনো জায়গায়ই ব্রিটেন এটাকে সমর্থন করে না মানে ব্রিটেনের রাস্তা যেটা চলছে সেটাকে একটি গুন্ডামি হিসাবেই তিনি অবহিত করছেন এবং এটা বলছেন যে তিনি এটাকে জিরো টলারেন্স দিতে তিনি এটা দমন করবেন ব্রিটেনে রায়ট চলছে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্রিটিশ বাংলাদেশিরা হয়তো এই সংবাদটি তেমন গুরুত্বের সাথে দেখছেন না কিন্তু এটি ব্রিটেনের জন্য একটি বড় ধরনের সমস্যা হিসাবে এখন দেখা দিচ্ছে অনেকগুলো দেশ ব্রিটেনের ট্রাভেল মানে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছে আসাম মাসুম রানার টিভি লন্ডন